হ্যালো গাইস ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ আজকে আমরা আমাদের এই ভিডিওতে এসএন দে ক্লাস টুয়েলভের এক্সারসাইজ সিক্স এর মার্কস টু এর কোয়েশ্চেন নাম্বার ফোরটিন করবো তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং অঙ্কটি দেখে নিই দেখো অঙ্কটিতে কী বলা হয়েছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের স্কোয়ার ডি এক্স ওকে তাহলে এখানে এটা কি এটা হলো সাবস্টিটিউশন মেথডের অঙ্ক তাহলে এখানে আমরা কী সাবস্টিটিউট করলে আমাদের ইজি হবে দেখো এখানে কি আছে কট ইনভার্স এক্স আবার এখানে কি আছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার আমরা কি জানি কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ হল মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাই তো তাহলে দেখো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্রেজেন্ট আবার কট ইনভার্স এক্সও প্রেজেন্ট অনলি মাইনাস নেই এবার মাইনাস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সেটা আমরা সাইন আমরা এখানে ম্যানেজ করে নেব তাই তো তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে আমরা এই কট ইনভার্স এক্সকে জেড ধরে নিই তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তাহলে এখানে আমরা কী করছি লেট কট ইনভার্স এক্স ইকুয়াল টু জেড তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা কীরকম মাইনাস তাই তো এটা কি এটা হলো কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ ইন্টু ডি এক্স ইকুয়াল টু কত হবে ডি জেড তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে সেটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস ডিজেড ওকে তাহলে এই ভ্যালুগুলো এখানে আমরা সাবস্টিটিউট করে দিই দেখো কী আসছে ইনটিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্সেক্স ইনভার্স আমরা কত ধরেছি সেটা আমরা ধরেছি জেড তাহলে কী হয়ে যাচ্ছে ই দি পাওয়ার জেড দেন বাই ওয়ান প্লাস এক্স এটার ভ্যালু কত এসছে এটার ভ্যালু এসছে মাইনাস কারেক্ট তাহলে মাইনাস আমরা বাইরে লিখে দিচ্ছি আর এখানে চলে আসবে ডিজেড তাহলে আমাদের কী চলে আসলো মাইনাস ই টু দি পাওয়ার জেড ডি জেড এবার ই টু দি ইন্টিগ্রেশন কত হয় ই টু দি আমরা জানি সেটা ই টু দি পাওয়ার জেড হয় তাই তো তাহলে আমরা এখানে কি লিখে দিচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি যেখানে সি কি সি হল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ওকে তাহলে এবার কি করব এবার ফাইনালি আমরা জেডের ভ্যালু এখানে পুট করে দেবো এবং জেডের ভ্যালু পুট করলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে তাই তো তাহলে দেখো আমরা জেডের ভ্যালু পুট করছি তাহলে কী আসবে মাইনাস ই টু দি পাওয়ার জেড মানে কত জেড মানে হলো কট ইনভার্স এক্স তাহলে মাইনাস ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি তাহলে এটা কি এটাই হলো আমাদের আনসার ওকে